Hello everyone, আমি রেদওয়ান খান আর আপনারা দেখছেন রেদওয়ান বিডি গেমিং চ্যানেল। আজকে আমরা নিয়ে আসলাম ফ্রি ফায়ারের একটা ভিডিও করব ভাবলাম। আমার একটা ছোট ভাই বলল যে ফ্রি ফায়ার ভিডিও করতে, সেটার কারণে আজ আমরা ফ্রি ফায়ারের ভিডিও করব। দেখা যাক ফার্স্ট ম্যাচ আমাদের কী হয়, ক্লাসিকের কেউ তো মনে আসবে না মনে হয়। আচ্ছা কেউ আসবে না আপাতত, আমরা শুরু করি। কেউ নেই ব্যানে নিউ প্লেয়ার, আপনাদের তো মনে হয় আমি ভালো খেলবো না আপাতত, জানি গেমটা শুরু হয়ে গেছে। আমরা এক ম্যাচ খেলবো, ঠিক আছে। আর এটা আমরা পার্ট ১ করব। সমস্যা নেই, আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা পার্ট ২ কমপ্লিট করব। পার্ট ২ নিয়ে আসবো র্যাঙ্ক গেমটা। আর যদি পাবজি খেলা যারা ভালোবাসেন অবশ্যই বলবেন, আমি পাবজিও খেলবো। যে 10 সেকেন্ড বাড়িয়ে দিয়েছিল তারা, শুরু হয়ে গেল। আমার তো একটু লোডিং হচ্ছে, দেরি হচ্ছে, বুঝতেছি না, আমার নেটে অনেক প্রবলেম। যে প্লেন এসে গেছে, আমরা ঠিক নামব। হাই জেন্ডারে নামবো ঠিক। আচ্ছা যান, এখানে গেলে মোটামুটি লুট পাওয়া যাবে, কিন্তু তার আমরা একটু পাশে নামবো, সেটা ওখানে এনিমি নামবো ভাল বেশি। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমারটা এনিমি দেখাচ্ছে শূন্য শূন্য, বুঝলাম না কিসের জন্য এনিমি শূন্য দেখাচ্ছে। ও এবার আসছে, যে আমরা টাওয়ারের এখানে নামলাম, যেটা একটা যে গুলি পেয়েছিলাম। ও ভাই আমার নেটে অনেক প্রবলেম দিচ্ছে, এখানে আমি কতবার ট্রাই করতেছি তাও আসতেছে না। ও ভাই উড়া ধুরা মারপিট শুরু হয়ে গেছে। আমি তো এখনো লুটই দিতে পারলাম না। আমার এখন একটু আমি গ্লাইডার পেয়ে গেছি, আর আমি আকাশ উড়ব, আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা আমি ইউজ করে দিই এটা আপাতত, আমি কিন্তু একবার ইউজ করছি, তাও আমার নেটে এত প্রবলেম যে বোঝাই যাচ্ছে না। ও আমাদের ভুল হয়ে গেছে একটু, এখন গ্লাইডারে উঠবো দূর। সাদা ধোয়ার জন্য আরও কিছু দেখা যাচ্ছে না, হুদা হুদি ভুল করলাম। জি আমরা এবার গ্লাইডারে উঠবো। ও পারিনি, উঁচু জায়গা থেকে উঠতে হবে, বুঝছেন। আচ্ছা আমরা যাইতে থাকি সামনে, এনে মিটিং দেখলে খতম করে দেখবো, যেই হারে মারপিট হচ্ছে ভাই। আমি তো মনে হয় এই ম্যাচেও যাব, দেখছেন আমার লোডিং হইতে কতটা সময় লাগতেছে বুঝতেছি না। একটু পরে কথা বলি, সমস্যা নেই, ঘুরতে গেম চলে আসছে, এখানে রাখি আপাতত। এমনি কোথায়, এমনি গিয়ে তো দেখতেছি না। আচ্ছা আমরা গ্লাইডারে উঠি আপাতত, জোরে দৌড় দিই।
যে আমার এতটুকুটা যাবে। দেখেন আমরা লাইটারটি ইউজ করতে পেরেছি। আচ্ছা, আমাদের ব্যাগটা নেওয়ার জন্য নিচে নেমে গেছিলাম, বুঝছেন। আপাতত এখানে থাক। ও ভাই, আর 25 জন আছে, 25 জনকে একজনও খুঁজে পেলাম না। এটা কোনো কথা হইলো ভাই? জনের একজন তো এই তো পেয়েছি, সামনে আছে। এইবার হবে ফাইট, কিন্তু ওরা আমারই এবার মাইরা না ফেলাইলে হইলো, বুঝছেন। দেখেন একটাকে পেয়েছি। ও ভাই, একটুর জন্য বেঁচে গেছি ভাই, আমার একদম লাইফ একদম সাথে নেমে গেছে। দেখেন মরতে মরতে বেঁচে গেছি ভাই, যে অবস্থা হয়েছে ভাই রে ভাই, তাড়াতাড়ি রিভাইভ নে ভাই, একটুর জন্য ভাই বেঁচে গেছি, আল্লাহ। আমার ভাই যা অবস্থা হয়েছিল একদম ভাই, মরতে মরতে একদম মরতে মরতে। দেখেন আরেকজন আসছে, দেখেন আরেকজন উপর থেকে মারতেছে। দেখেন উনি গাছের পিছনে লুকেই আছে। ও ভাই, বউ মারছে, মারছে ভাই। ও ভাই, বাঁচি গেছে ভাই। ভাই ভাই ভাই, উনি কোথায় গেল এনিমিটা? ক্লক টাওয়ারে জানেন তো, ক্লক টাওয়ারে এনিমি নামে অনেক কিছু, জন্য লুট অনেক পাওয়া যায়, বুঝছেন। আমরা তো ভাই একটা হেডশট খেলেই শেষ, দেখছেন। মারলোটা কোথা থেকে? ও ভাই, এবারে ভিতরে এনিমি আছে ভাই। এনিমিটা কই? ও ভাই, আপাতত হেলমেট পেয়েছি। আমাদের একটু সাবধানে থাকতে হবে। এমনিটা গেল কোথায়? আর 13 জন আছে ভাই, তার ভিতর মাত্র আমরা একটাই কিল করেছি। আর গ্লাইডার আছে আমাদের কাছে আপাতত। আচ্ছা, আমরা এবার উপর থেকে উড়ি, ঠিক আছে ভাই? ও ভাই, দিয়েছিলাম, ছাদে এসে পড়েছি। দেখা যাক আশেপাশে কোন এনিমি আছে নাকি ভাই। ও ভাই, একটাকে পাইছি। ভাই ও বাইরে হবে গ্যারান্টি।
ভাই হেড শুট মারি দিছে, কি খেললাম ভাই, স্নাইপার দিয়ে হেড শুট মারি দিলো।